সব বন্ধু বান্ধব আইফোন চালায়, আমারও একটা আইফোন চালানোর শখ। শোন, আজকে সকালে কি হয়েছে, মারে বললাম তো আইফোন কিনে দিতে, মা মুখের উপর না বলে দিল। ওইবার ভাত খাওয়া যায়, আমি যে চাকরির কথাটা বলিলাম সেখানে এখন নিয়োগ ছেড়েছে, সেখানে এখন লোক লাগবে, এখন এই চাকরিটা কি তুই করবি? এটা তো করতে চাইছিলাম, তা তুই যে এই চাকরিটার কথা বলছিলি, তা ওইটা করতে তো 10,000 টাকা লাগবে, তা টাকা তো আমার কাছে নেই এখন। তুই যে 10,000 টাকা দিছে সেটা কি হয়েছে? দিয়েছে, তা ওই টাকাতে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনব, ওই টাকাতে চাকরি বাকরি করবো না। ওই চাকরিটা যদি তুই করিস, ওই চাকরির বেতন দিয়েই তো তুই অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবি। আমি আগে ফোন কিনবো, তারপর চাকরি করবো। আর ফোন কেনা অনেক শখ, ফোন কেনার পর আমি চাকরি করতে পারবো। তোরে বোঝায় কোনো লাভ নেই, তুই তোর অ্যান্ড্রয়েড ফোন নিয়ে খা, আমি গেলাম। যা যা যা, তুই তোরটাই বুঝলি, আমার শখের কোনো দাম দিলি না। এখানে কথা হয়েছে চাকরি বিষয়ে, তুই চাকরিটা করবে? না রে ভাই, ও চাকরি করবে না, ও আগে ফোন কিনবে তারপরে চাকরি করবে। ফোন না কিনে চাকরি করবে না। কী বলিস, চাকরি করবে না মানে? এরকম ভালো চাকরি যদি চলে যায় অনেক পর চাকরি পাবে, ফোন না কিনে চাকরি করবে না? ও কোন বুঝ যাবে, ও কোন জায়গায় আছে এখনো? তো তো পুকুর পারে কথা হইলো, এখন মনে হয় আমতলার দিকে গেছে কিনা দেখ। আচ্ছা তুই থাক, আমি যাই দেখি। যে তুই শ্যামের চাকরির কথা বললি, এখন তুই চাকরি করবি না বলবি তুই? আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার সব, ফোন না কিনে চাকরি করবো না, আগে ফোন কিনবো তারপর চাকরি করবো। তুই বুঝলি না ব্যাপারটা, তুই যদি চাকরিটা করিস তুই এক মাসে বেতন পাবি 30,000 টাকা। তুই প্রথম মাসে বেতন দিয়ে তুই একটা ফোন কিনতে পারিস, তোর কি মাথায় বুদ্ধিসিদ্ধি নেই নাকি তোর? না, তুই আমার ভূগোল বুঝাস না, আমি আগে ফোন কিনবো তারপর চাকরি করবো। আর ফোন কেনা অনেক সব। এই আমি চাকরি করবো না, আমি আগে ফোন কিনবো তারপর দেখা যাবে। গেলাম থাক। ওরে পাগল, দাঁড়া যাইস নে, তুই বুঝলি নে রে ব্যাপারটা। থাক তালি, তুই যখন বুঝলি নে তো করা লাগবে না। রে মনে পড়ছে তোর আগে শখের কথা? আগে তোর কি শখ ছিল? হ্যাঁ বন্ধু, মনে পড়েছে, আগে তোমার অ্যান্ড্রয়েড ফোন কেনার শখ ছিল, এখন আইফোন লাগবে আমার, আইফোন কেনার শখ আছে। ওরে তোর তো শখ হতে তোর টাকা লাগতেছে না, শখ পূরণ করতে টাকা লাগবে তো। তুই যদি সেরকম চাকরিটা করতি এখন তোর আইফোন কেন? তুই মোটর সাইকেলও কিনতে পারতি একটা, তোর মাথায় একটু সমস্যা আছে, এই কারণে তুই সেসময় চাকরিটা করে দিলে তোর ফোন কেনার জন্য। বাসার দিয়ে কিনে দেবে, বাসায় যদি 2 দিন রাগারাগি করি, ভাত না খাই 2 দিন, তাহলে এমনি কিনে দেবে। বন্ধু এগুলো ঠিক না, তুই এখন বাড়িতে যদি রাগারাগি করিস তোর বাড়ি একটা অশান্তি হবে। আর তুই যখন এখন বাবার টাকা দিয়ে কিনতে, তুই যদি নিজের সেই চাকরিটা করতে এখন নিজের টাকা দিয়ে তুই আইফোনটা কিনতে পারবি। তোদের বাড়ির অবস্থা তো এখন ঠিক একটা ভালো না, আর্থিক অবস্থা খুবই কম এখন। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তখন যদি চাকরিটা করতাম তাহলে এখন নিজের শখ নিজেই পূরণ করতে পারতাম। যাক তুই তোর ভুলটা বুঝতে পারলি, এখন দেখ তুই আবার শ্যামার সাথে যোগাযোগ করে দেখ, যদি ও আবার পারে তাহলে চাকরিটা তুই আবার করতে থাক। তুই দেখ ওদের এখন চাকরি আসবে কিনা। আমাদের সমাজে এমন অনেক হরর ঘটনা ঘটে যাচ্ছে, যারা নিজেদের শখের জন্য ফ্যামিলিতে চাপ দিয়ে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। তো আমাদের এই ভিডিওটির একটাই উদ্দেশ্য, কেউ দয়া করে এমন করবেন না। সো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমাদের ভিডিওটি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। এবং এটা আমাদের প্রথম ভিডিও, আশা করি ভালো করার চেষ্টা করেছি, কিন্তু যদি কোথাও ভুল থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, পরের ভিডিওতে আমরা সেটা ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।